দর্শক আসসালামু আলাইকুম আমি ফারজানা আবারো হাজির হয়ে গেলাম উই হাট বাজারের ছোট্ট একটা ভিডিও নিয়ে উই হাট বাজার হলো উই এর একটা মেলা যেটা ছিল একদিনের মেলা উইটা কি সবার মনে প্রশ্ন আসতেই পারে এই উইটা কি উইটা হলো এমন একটা গ্রুপ যেখানে 13 লক্ষ সদস্য রয়েছে যেখানে নারীরা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয় সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব মেলাটা পুরোটা ঘুরিয়ে তো চলুন প্রিয় দর্শক আমরা মেলাটা ঘুরিয়ে দেখাই উই হাট বাজার 2023টা মূলত কেন আয়োজন করেছে আসলে উই হাট বাজারটা হচ্ছে আমাদের ওমেন এন্ড কমার্স ট্রাস্ট উই আমাদের ইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপু পুরো 64টা জেলায় একসাথে শুধু জেলা না জেলার ভিতরে যেগুলো উপজেলা আছে একযোগে আমাদের আজকে একদিনে কিন্তু পুরো উই হাট বাজার হচ্ছে মানে এটা আমাদের ইতিহাসের একটা বিরাট ইতিহাস যেটা মানে কখনো কল্পনাও হয়নি আর কখনো হয়ও নাই যে 64টা জেলায় একসাথে একদিনে মানে ওমেন এন্ড কমার্স ট্রাস্ট উইয়ের থেকে মানে একযোগে মেলা হচ্ছে আজকে 15 তারিখে আপু উইটা হচ্ছে কেমন গ্রুপ মানে অনেক গ্রুপ আছে না শুধু বিক্রি হয় কোনটা বা এমনি গ্রুপ থাকে তো উইটা কেমন গ্রুপ একটু আমাদেরকে জানাও আসলে উইয়ের কথা বলতে গেলে তো শেষ হবে না আমি জাস্ট সংক্ষেপে বলছি উই এমন একটা গ্রুপ যেখানে হাজার হাজার নারী স্বপ্ন পূরণের একটা জায়গা উইয়ে শুধু আপনার একটা জিনিসই উই নিয়মের বাইরে কিছুই চলে না নিয়মের জন্য উই এত সুন্দর আর আপনার কোনো কিছু করার জন্য আমি আমাকেই উদাহরণ দেই আমি আমার উদ্যোগ শুরু করি উইয়ের থেকে আমি মাত্র 3000 টাকা দিয়ে আমার উদ্যোগটা শুরু করি আলহামদুলিল্লাহ এখন আমার 50 লাখের উপরে সেল তাও মাত্র 3 বছরে তা উইয়ের মাধ্যমে উইতে শুধু আপনার পরিচিতিটা দরকার আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং দরকার পরিচিতিটা দরকার আর আপনার কোয়ালিটিটা মেনটেন করা দরকার এই তিনটা জিনিস দুটো আপনি ঠিক রাখতে পারেন আপনার কোয়ালিটি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এবং আপনার অ্যাক্টিভিটি তাহলে আপনাকে আর কিচ্ছু লাগবে না আপু উইয়ে কী হিসেবে আছেন আমি উইয়ের মডারেটর প্লাস হচ্ছে যে দক্ষিণ জোনের কো কোঅর্ডিনেটর হিসেবে আছি তো সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌমিতা সুলতানা উইয়ে কি হিসেবে কাজ করছেন আপনি আমি উইতে চট্টগ্রামের জেলা প্রতিনিধি হিসেবে এই বছর জয়েন করেছি আচ্ছা উই হাট বাজারটা আয়োজন করার মূল উদ্দেশ্য কি উই হাট বাজারটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আগে আমাদের গ্রামে গঞ্জে অনেক হাট বাজার হতো এখন তো ডিজিটাল যুগে সব কিছুই বন্ধ হয়ে গেছে আমরা মার্কেটমুখী হয়ে গেছি তো উইতে তো দেশি পণ্য তো দেশি পণ্যের খুব একটা দোকানপাট আমাদের মার্কেটগুলোতে পাওয়া যায় না বেশিরভাগই ইন্ডিয়ান পাকিস্তানি পণ্যই থাকে তো এই জন্যই আমাদের নাসিমা আক্তার নিশা আপু এর প্রেসিডেন্ট উনি ডিসিশন নিছে যে আমরা হাট বাজার আর 3 বছর অনলাইনে করেছি এবারই ফার্স্ট আমরা অফলাইনে করছি এবং আমাদের এই হাট বাজারগুলোতে সম্পূর্ণ দেশীয় পণ্য পাবেন আপনি কোনো একটা বিদেশি পণ্য পাবেন না যারা দেশি পণ্য পছন্দ করে তারা আসছে কিনে নিয়ে যাচ্ছে এটাই আমাদের সার্থকতা আমরা সবাই দেশীয় পণ্য নিয়ে উইতে কাজ করছি দেশীয় পণ্যকে প্রচার করছি সারা বিশ্বের মানুষের কাছে চেষ্টায় আছি বাকিটা এখন দেখা যাক কি হয় আপু উই হাট বাজারটা আজকে একদিনের জন্যই তো ছিল আপু উই হাট বাজারটা আসলে সারা দেশেই 2 দিনের জন্য ডাক দেওয়া হয়েছে 15-16 আমরা আসলে রোজার মাস শেষের দিকে এই জন্য একদিন করছি এমনি অন্যান্য জেলায় 2 দিন হচ্ছে আপু এই উই হাট বাজার 2023টা করে মানে আয়োজন করে কতটুকু সফল হতে পেরেছেন বলে আপনার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপু যদিও রোজার শেষ মুহূর্ত বাট আলহামদুলিল্লাহ আমাদের উদ্যোক্তারা খুশি যারা এখানে স্টল নিয়েছেন তারা খুশি তো তারা খুশি হলেই আমরা মনে করি যে আমরা সফল ধন্যবাদ আপু এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপু যে আপনি সময় করে আমাদের এখানে এসেছেন এটা কভার করেছেন এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ধন্যবাদ অসংখ্য ওর পেজের নাম কি আপু আমার পেজের নাম চাওলতা বুবলিস ক্রিয়েশন কি নিয়ে কাজ করছেন আপনি হ্যান্ড পেইন্টিং শাড়ি পাঞ্জাবি বেবি ড্রেস বাচিক এগুলো কি আপনি নিজেই তৈরি করেন আমি নিজের হাতে করি আপু আমি নিজেই করি ও একজন উদ্যোক্তা যাক খুব ভালো লাগলো তো আপু এই যে উই হাট বাজার 2023 আপনি অংশগ্রহণ করেছেন আপনি কতটুকু সফল হতে পেরেছেন বলে আপনার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপু আমি সন্তুষ্ট আমার অনেক সেল হয়েছে হ্যান্ড পেইন্টিং শাড়ি তারপরে 3 পিস আমি খুশি আপু যেহেতু গরম মানে ঈদটা আমাদের গরমে পড়েছে সেহেতু আপনার কটনের শাড়িগুলো খুব বেশি চলতেছে জি আপু কটনের শাড়ি প্লাস আমি এবার আমার উদ্যোগে ইয়ের আপনার সুতি জামদানি 3 পিস রেখেছিলাম এগুলো ইনশাল্লাহ অনেক সেল হয়েছে আমার আপুকে এই ফেয়ার ছাড়া কোথায় পাওয়া যাবে
আমার ইয়াতে শপে পাওয়া যাবে এবং আমি অনলাইন পেজ আছে আমার শপ আছে শপের নামটা সেই একটা রুমে কাজ করছি আর কি আপু আর অনলাইন পেজ আছে আপু আমার চারুলতা বুবলিস ক্রিয়েশন কথা বলে অনেক ভালো লাগলো আর আপনার ড্রেসগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগতেছে শাড়িগুলো অনেক সুন্দর রংধনু স্টোর আমার পেজলাম উই হাট বাজারে একদিনের মেলা করে কেমন সফল হয়েছেন বলে মনে হচ্ছে হ্যাঁ এখানে এসে আমরা আসলে এখানে পরিচিতি দেওয়াটাই বড় কথা মানে প্রচার করা সবাই আজকে আমাদের পরিচিতি পেয়ে যাবে যখন যার স্টোরের জিনিস যার যেটা প্রয়োজন হবে তখন আমাদেরকে নক দেবে এখানে এসে আমাদের পরিচিতিটা আমরা পেয়েছি আর এটা শুধু একমাত্র আমাদের নিশা আপুর আপুর উদ্যোগে এটা সম্ভব হয়েছে উইয়ের মাধ্যমে সবার সাথে পরিচিতি আর ব্র্যান্ডিংটা করার জন্য পেজের নাম হচ্ছে ফ্যাশন ডিলাইটস আমি ফার্স্ট টাইম উইতে এসেছি আমার অনেক ভালো লাগছে উইতে এসে সবার সাথে মিট আপ হয়ে খুব ভালো লাগছে আর ওনাদের মানে আসলে গেট টুগেদারটা অনেক ভালো দেখছি সবাই সবার সাথে এত ভালো মানে আন্তরিক পরিবেশ খুবই ভালো লেগেছে আমার উই হাট বাজারে এসে আপনি কতটুকু সফল হয়েছেন বলে আপনার মনে হচ্ছে পরিচিতির দিক থেকে হ্যাঁ উইতে এসে আমার খুব ভালো লাগছে হাট বাজারে এসে আমরা অনেকটাই সফল আমার একটা শপ আছে ভিআইপি টাওয়ারে শপ নাম্বার হচ্ছে 250 নাম্বার শপ আমি সেলাই নিয়ে কাজ করছি লেডিস আইটেম নিয়ে কাজ করছি এবং জুয়েলারি নিয়ে কাজ করছি আপু কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ আমার পেজের নাম বিশ্রুতি যার অর্থ হচ্ছে ঐতিহ্য বা আসলে মানে একটা সুন্দর নাম পেলেন এই যে উই হাট বাজার 2023 এই মেলার আয়োজনটা এটাতে আপনি অংশগ্রহণ করে কতটুকু সফল হয়েছেন বলে আপনার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপু বেশ সাড়া পেয়েছি এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশীয় পণ্যের প্রতি যে মানুষের এতটা আগ্রহ এটা আসলে আশ্চর্যজনক অবস্থায় আমি আছি মানে আমরা কিন্তু এখানে সব উদ্যোক্তারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছি এবং নিজেদের হোমমেড জিনিস নিয়ে কাজ করছি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পেয়েছি আপু পরিচিতি তো ভালোই পেয়েছেন মেবি অবশ্যই আপু খুব ভালো পরিচিতি একে তো উই প্ল্যাটফর্মে আমি বেশ অ্যাক্টিভ একজন মেম্বার আমি সাবস্ক্রাইবার তো তার পরিপ্রেক্ষিতে মানে আমি অফলাইন কেনাকাটাতেও বেশ সাড়া পেয়েছি এবং সবাই এসে আমার যে বালা চাও যেটা আমি ঘরে বানাই সেটা বালা চা হচ্ছে যে চিংড়ি মাছের শুটকি রেডি টু ইট আপনি যে কোনো মুহূর্তে এটা নিয়ে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ মজা তো সেই প্রেক্ষিতে মানে সবাই এটা খুব পছন্দ করেছে আমার অলমোস্ট সব সেল হয়ে গিয়েছে আমরা কোথায় পাবো আপু এই বালা চাটা আমার শুনে কিন্তু অনেক ভালো লাগতেছে তো এটা আমরা কোথায় পাবো আমার কাছে পাবেন আপনাকে আমরা কোথায় পাবো একটু বলেন আমাকে আমাকে আপনারা বিশ্রুতি আমার পেজের নাম বিশ্রুতি আর আমি নাহিদা ইয়াসমিন বাবলি উইয়ের একজন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার মেম্বার আমাকে দিয়ে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা চাই আপুর থেকে বালাচাটা আমি অবশ্যই নিব আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারাও কিন্তু নেবেন যেহেতু একদম ইউনিক একটা জিনিস থ্যাংক ইউ আপু কথা বলে অনেক ভালো লাগলো আমার পেজের নাম হচ্ছে মরিয়ম ক্রিয়েশন আর আমার নাম হচ্ছে মরিয়ম আচ্ছা আজকে এই যে উই হাট বাজার 2023 এর একদিনের মেলাটা এটা করে কতটুকু সফল হতে পেরেছেন বলে মনে হচ্ছে মেলা তো আসলে আমাদের সকাল থেকে শুরু হয়েছে কিন্তু তেমন একটা মানুষজন ছিল না তো এখন মোটামুটি হলেও আছে তো এরপরে বোঝা যাবে কেমন সফলতা করতেছি কিন্তু মোটামুটি ভালো লাগছে আহামরি ভালো তেমন কিছু না কারণ ওরকম মানুষজনও হয় নাই বা তেমন বেনিফিটও পাইনি তাই কিন্তু আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা পরিচিতির জায়গা এখানে অনেক অনেক নারী উদ্যোক্তারা একসাথে কাজ করে সো ওই ক্ষেত্রে আপনি কতটুকু সফল হয়েছে ওই ক্ষেত্রে আমি বলবো আসলে আমি স্টলটা মূলত নিয়েছি হচ্ছে নিজের পরিচিত বাড়ানোর জন্য ওই এ পরিচিত বাড়ালে সেল অবশ্যই হবে হয়তো আমার অফলাইনে না হলেও অনলাইনে অবশ্যই সেল হবে উইয়ের পরিচিত লাভ করতে পারলে আমরা অবশ্যই লাভবান হই আমার পেজ সামাইতাস ক্রিয়েশন আসলে আজকে তো আমরা এসেছি উই হাট বাজারে এটা আমাদের জন্য একটা প্রাণের গ্রুপ তো সেখানে আসলে এসে যে যে দাঁড়িয়ে আছি এটাই আমাদের জন্য অনেক বেশি সেলটা আমরা মানে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমরা সবার সঙ্গে মিশে একসঙ্গে আছি সারাদিন ধরে এটাই আমাদের জন্য একটা গর্বের ব্যাপার ছিল আর কি আমার পেজের নাম হচ্ছে সিনাত মার্ট
আচ্ছা, আপনি কি নিয়ে কাজ করতেছেন? আমি হচ্ছি হচ্ছে মূলত আপনার আম নিয়ে কাজ করি, আর হচ্ছে পাবনার বিখ্যাত ঘি নিয়ে কাজ করি, আর হচ্ছে রেডিমেড গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করি। না, আসলে সবসময় তো সেলে চিন্তা করা যায় না, তবে উইতে যতবারই যে কোনো প্রোগ্রামে আমরা আমাদের পরিচিতি বিল্ড আপ করতে পারি, আমরা আমাদের আমাদেরকে দেখার জন্য অনেকেই আসছে, তো সব মিলিয়ে অনেক কাস্টমার এসে আমাদের পেজের নামগুলো, যেমন পেজের কোনো ব্যানারই দিই না, কিন্তু সবাই খুঁজে খুঁজে দোকানে চলে আসতেছে, এটাই সত্যকথা আমি মনে করি। পেজের নাম কি? খুশি ফ্যাশন। কি নিয়ে কাজ করছেন আপনি? আমি ওয়ান পিস, থ্রি পিস হাতের কাজের, তারপরে চা পাতা, আলু চিপস বানাইছি, ও সব নিয়ে আসছে অর্নামেন্টস। আপু, এই যে উই হার্ট বাজার আজকের ফেয়ারটা, এটাতে অংশগ্রহণ করে কতটুকু পরিচিতি লাভ করেছেন বলে মনে হচ্ছে? মোটামুটি সবার সাথে একটা ভালো ব্র্যান্ডিং তৈরি হয়েছে, ভালোই লাগতেছে। বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।